আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, অনেক পরিশ্রম করব, চেষ্টা করব আমার একজন আরও ভালো হয় এইচএসের ক্ষেত্রে। এখন সবই আমার পরিশ্রম, বাবা মার গাইড, টিচারদের সাপোর্ট এর উপর নির্ভর করছে পরবর্তী স্টেপ। একদমই আমার মা হচ্ছে একদম মা নয় মানে পুরো বেস্ট ফ্রেন্ড। রাজ্যের নবম স্থান অধিকার করলেন মুর্শিদাবাদ জেলার ডোমকল বালিকা উচ্চ বিদ্যালয় মেমোরি মিম তামান। পিতা কামারুজ্জামান, মাতা মাহফুজা খাতুন, গ্রাম বাবলাবোনা ডোমকল মুর্শিদাবাদ। তার পিতা হাই স্কুল শিক্ষক এবং মাতা প্রাইমারি স্কুল শিক্ষক। রাজ্যে নবম স্থান অধিকার করে ডোমকল মহকুমার রেকর্ড ভাঙল এই ছাত্রী। তিনি এই রাজ্যে প্রথম ডোমকল মহকুমা থেকে নবম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে ডোমকল মহকুমাবাসীকে। ডোমকলবাসী এই ছাত্রীকে নিয়ে গর্ববোধ করে। ডোমকল থেকে মুরাজুল মণ্ডলের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। আমি খুব খুশি হয়েছি আজকের এই রেজাল্ট শুনে, কিন্তু আমার প্রথম থেকে টার্গেট ছিল যে আমার মেয়ে কিছু একটা র্যাঙ্কের মধ্যে যাক। সেভাবে পরিশ্রম করে আমি সবসময় উৎসাহ দিয়েছি এবং সেভাবে ও পরিশ্রমও করেছে। আমি জানতাম যে পরিশ্রম হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। তুমি পরিশ্রম করে যাও, রেজাল্ট যাই হোক, আমি সবসময় বলতাম 100% অ্যান্সার দেবে, সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করে আসবে। সেভাবে মেয়ে আমার পড়াশোনা করেছে, পরিশ্রম করেছে। দুর্ভাগ্যবশত ইতিহাস এবার প্রশ্ন সত্যিই খারাপ হয়েছিল, সেই তুলনায় ইতিহাসটা একটু খারাপ হয়েছে, নইলে ওর র্যাঙ্ক হয়তো আরও এগিয়ে যেত, এটা আমার আশা। এবং আমি এখনও আশীর্বাদ করি সামনে আরও অনেক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় তুমি সাফল্য লাভ করো। এইভাবে পরিশ্রম করে যাও সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, তুমি নিশ্চয় জীবনে সার্থক হবে, এই কামনা আমি সবসময় করি, এখনও করি, এবং তাই যেন হয় থাকবে আর মেয়ের জীবন সাফল্য পরিপূর্ণ হোক এর পরিশ্রম দিয়ে। এটুকু আপনার নাম? আপনার নাম? আমার নাম মাহফুজা খাতুন। ধন্যবাদ। আমার মেয়ে ডোমকল বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে, ও প্রথম থেকে প্রাইমারি স্কুল থেকে মোটামুটি ভালো রেজাল্ট করে, এক বিএমআই থাকে ও। মাধ্যমিক পরীক্ষা লকডাউনের মধ্যে স্কুলে সেরকম ক্লাস তো হয়নি, ও যে গৃহশিক্ষক ছিল সাতখানা তারা সহযোগিতা করেছে, আমি দেখাতাম কিছুটা। বিশেষভাবে ওর মা ওই গাইড করতে বেশি হতো, মায়ের কাছে বেশি পড়াশোনা করতো। তো ওর একটা আশা ছিল 1-10 মধ্যে র্যাঙ্ক করবে, হ্যাঁ। কিন্তু যখন দেখলাম কল্যাণময় গঙ্গোপাধ্যায় নামগুলো ঘোষণা করছে কেউ করে, ও কিন্তু মানে অস্থির পড়ছে, যেমন নামটা নাই কেন, দিয়ে যখন 8 পর্যন্ত নাম বেরিয়ে গেলো, 8 পর্যন্ত ও ভেঙে পড়লো, কান্না শুরু করলো। আমি বলছেন থাক না, দেখ তুই আর একটু দেখ। যখন নবমতম স্থানে যখন ওর নামটা ঘোষণা করলো, খুব আনন্দ, এবং সেটা আনন্দটা মানে কান্না। ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যে সকল কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য, নার্সিং ট্রেনিং, ফার্মাসি, প্যারামেডিকেল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গেছে, আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন। পুরাতন ডাক বাংলা, DDH রোড, আলশেদ্দিক মিশনের বিপরীতে, ITI কলেজ গেটের সামনে। আজই যোগাযোগ করুন মোবাইল নাম্বার 6295462666।